কাস্টমার আপু বলেছিলেন ওনার ভিনটেজ কেক পছন্দ আমি বলেছিলাম ডিজাইন চার্জ লাগবে তাই উনি ভিনটেজ কেকটা না নিয়ে আমার ওপরে ডিজাইনটা সেরে দিয়েছিলেন বলেছিলেন যে আপনার পছন্দ মতো করে দেন কারণ বাজেটটা একটু কম তো আমি চুপচাপ অর্ডারটা নিয়ে নিই আর হচ্ছে ডিজাইন চার্জ আর নেই নাই আমি ওনার পছন্দ মতো একটা ভিনটেজ কেকই বানাতে এসেছি যদিও উনি ডিজাইন বলে দেয় নাই আমি গুগল থেকে একটা পেন্ডেজ কেকের ছবি ওই করে নামিয়ে নিয়ে ওইটার মতো করে বানাতে চেষ্টা করতেছিলাম কাস্টমার আপু এটাও বলেছিলেন যে কেকটা ডেলিভারি করার আগে ওনাকে যাতে আমি ছবি পাঠাই তো অ্যাজ ইউজুয়াল কেকটা রেডি করার পর ওনাকে আমি ছবি পাঠিয়েছি অ্যান্ড উনি তো অবাক হয়ে গেছে বলতেছে আপু আমি তো এটা বানাতে বলি নাই তা সমস্যা নাই আমি বানাইছি উনি ভেবেছিলেন যে ওনার কাছ থেকে আমি পরে কাস্টমাইজ চার্জটা দাবি করব কিন্তু না এরকম কোনো কিছুই না আমি আমার পছন্দ মতো এই ডিজাইনটা করে দিয়েছি আর এখানে কোনো কাস্টমাইজ চার্জ মানে লাগবে না অ্যান্ড আমি দাবিও করব না কারণ উনি তো করতে বলেন নাই সেখানে আমি আবার কী করে ওনার কাছ থেকে কাস্টমাইজ চার্জ নেবো মানে উনি আমাকে আমি কেকটা দিতে গেছি অ্যান্ড উনি আমাকে কাস্টমাইজ চার্জ সহ কেকের দাম দিচ্ছিলেন দেন আমি বললাম যে লাগবে না আপু যেহেতু আমি আমার মতো করে করে দিয়েছি আপনি করতে নিষেধ করেছেন সেখানে আমি কেমন করে নিব দেন আমি জাস্ট কেকের দামটাই নিই অ্যান্ড ওনাকে ডিজাইন চার্জটা ব্যাক দিই অ্যান্ড তারপর জানি না আপু কথা অনেক খুশি হয়েছে আর কেকটার টেস্ট নাকি অনেক বেশি ভালো ছিল এটা আপু আমাকে জানিয়েছে আলহামদুলিল্লাহ আর কেকের কালার কম্বিনেশনটা তো নিয়ে আর কোনো কথা বলাই যাবে না কারণ এত সুন্দর হয়েছিলো আমি কালারটা করার পর নিজে বিশ্বাস করতে পারছিলাম না কিভাবে এত সুন্দর কালার আসলো এখানে বেসিক্যালি আমি গ্রিন কালার আর ব্লু কালার মিশিয়েছিলাম দেন এত সুন্দর মানে হ্যাডেরুবল একটা কালার আমি পেয়ে গেছি মাসাল্লাহ পুরো একটা কেক একটা কালার দিয়ে ডেকোরেশন করে ফেলছি এত বেশি সুন্দর লাগতেছিল মানে জাস্ট মুগ্ধ হওয়ার মতো একটা ডিজাইন এটা ছিল আমি তো মানে ইদানিং এই ডিজাইনগুলোর প্রেমে পড়ে এসি বলা যায় কারণ কাস্টমাইজ ছাড়া ডিজাইন হইলে আমি ম্যাক্সিমাম এই ভিন্টেজ কেকগুলোই করার চেষ্টা করতেছি আরও আরও অনেকগুলা বানানোর ইচ্ছা ইনশাল্লাহ তো আপনারা অনেস্টলি বলবেন যে এই কেকের কালার কম্বিনেশান এবং ডিজাইন আপনাদের এসে কেমন লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ